নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল আমার বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, অনেক দিন ধরেই চন্দ্রমল্লিকার উপরে কোনো আপডেট ভিডিও আমি নিয়ে আসিনি, তাই আজ সেপ্টেম্বরের 15 তারিখে আপনাদের সাথে একটি আপডেট ভিডিও শেয়ার করে নিতে চাই। বন্ধুরা, যেভাবে আমি এগিয়েছি তার প্রত্যেকটা পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি, এভাবে এগিয়ে এখন আমার গাছের বর্তমান যা চেহারা সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন গাছগুলো খুব সুন্দর শেপে চলে এসেছে, এবং অনেকেই আছেন এই শেপটা আনতে পারেন না, কেন পারেন না সে নিয়েও আজকে কথা বলবো। তো বন্ধুরা, এই শেপে আনতে গেলে আমাদের প্রথম থেকে যেভাবে আমি বলেছি সেভাবেই এগোতে হবে। আর দেখুন, গাছে অতিরিক্ত খাবার দিয়ে দিলে কিন্তু গাছের বেশি জোর হয়ে গেলেও কিন্তু আমরা খুব ভালো শেপ পাবো না। তো গাছে আমরা অনেক সময় করে কি প্রত্যেক দিনই খাবার দিতে থাকি, এটা কিন্তু চন্দ্রমল্লিকার জন্য একদমই আদর্শ নয়। প্রত্যেক দিন খাবার দিতে থাকলে বা নাইট্রোজেন জাতীয় খাবার যদি অতিরিক্ত পরিমাণে আমরা দিতে থাকি, তাহলে গাছ হয়ে যাবে লম্বা, হাইট নিয়ে নেবে, গাছের শেপ কিন্তু ভালো আনা যাবে না। আর আপনারা জানেন, চন্দ্রমল্লিকা গাছের যদি ভালো শেপ না আনা যায়, তখন যখন ফুল ফুটবে গাছগুলোতে, তখন কিন্তু গাছটাকে সেইভাবে খুব ভালো, মানে ফুলগুলোকে ধরে রাখা, কেননা গাছের ডাল যদি লম্বা হয়ে যায় এবং তারপরে যদি ফুল ফোটে, তাহলে কিন্তু ডালগুলো নুইয়ে পড়বে বা ঝুঁকে পড়বে, ফলে সেই কম্প্যাক্ট শেপটা কিন্তু ফুল ফোটার পরে আমরা পাবো না। তো এটাকে আমাদের আগে থেকেই মেনটেন করতে হবে। এখন একটা কথা অনেকেই বলে থাকেন যে চন্দ্রমল্লিকা ঘ্যাসেই ভালো হয়, মাটিতে ভালো হয় না। বন্ধুরা, এখানে প্রত্যেকটি চন্দ্রমল্লিকা কিন্তু আমার মাটিতে করা, আমি বারবার করে বলেছি। আমি কিভাবে মাটি তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে একটু চেক করে নিতে পারেন। আমার যে ভিডিওর প্লেলিস্টটা রয়েছে সেখানে যদি আপনারা একটু দেখেন, সেখান থেকে কিন্তু মাটি তৈরির ভিডিও পেয়ে যাবেন। কীভাবে মাটি তৈরি করেছি, খুব সিম্পলভাবে মাটি তৈরি করেছি, তারপরে কীভাবে পরিচর্যা করেছি, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তাই এমন কিছু ব্যবহার করিনি যেগুলো সাধারণ মানুষের পক্ষে বা একজন বিগিনার্স গ্রোয়ারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। সহজ সহজ কিছু সার যেগুলো আমাদের হাতের নাগালের মধ্যে এবং আমরা আমাদের যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাব, সেভাবেই কিন্তু শুরু করেছি। এবং দেখুন, প্রত্যেকটি গাছের চেহারা দেখুন, আমি এখানে গ্যারান্টির সঙ্গে বলছি, আপনারা যদি এইভাবে এগোন, নিশ্চয়ই আপনাদেরও এই রকম শেপের গাছ আসবেই আসবে। প্রত্যেকটা গাছ কিন্তু মাটিতে করা। আমিও ইউটিউবে প্রচুর ভিডিও দেখি, বিভিন্ন গ্রোয়ারের ভিডিও দেখি, কিন্তু বেশিরভাগ ইউটিউবার বা গ্রোয়াররা সিন্ডারের উপরে জোর দেন। মাটি কিভাবে তৈরি করতে হবে, মাটিতে ভালো যে চন্দ্রমল্লিকা হয়, এ বিষয়ে কিন্তু সঠিক ভিডিও আমি এখনও পর্যন্ত পাইনি, জানি না আপনারা পেয়েছেন কি না। কিন্তু দেখুন, আমার প্রত্যেকটি গাছ মাটিতে আমি করছি, এবং আমি যে পদ্ধতিতে করছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এই পদ্ধতি অবশ্যই অবলম্বন করলে এরকম গাছ করতে পারবেনই পারবেন, আমি গ্যারান্টির সাথে বলছি। বন্ধুরা, আর সহজ সহজ সার বলতে আমি কী কী সার ব্যবহার করেছি, সুফলা 15-15-15, যেটা NPK 15-15-15, যে কোনো ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায়। খোলের জল, খোল আমরা যে কোনো মুদিখানা দোকানে বা অয়েল মিলে আমরা যদি খোঁজ করি তাহলে খোল পেয়ে যাব। আর কি আমি এর সাথে ব্যবহার করেছি, এর সাথে এক্সট্রা যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে, গতদিন আমি আপনাদের বলেছিলাম যে NPK দীর্ঘদিন ধরে বা বারবার করে NPK ব্যবহার করার ফলে গাছের অনেক সময় যে কাণ্ডগুলো বা ওপরের যে শাখাগুলো সেগুলো একটু স্টিপ বা একটু শক্ত মতো হয়ে যায়, একটু হার্ড হয়ে যায়, তখন আমাদের একটু ইউরিয়া সার ব্যবহার করতে হয়। তো এখানে সামান্য মোটামুটিভাবে 10 লিটার জলে 1 চামচ ইউরিয়া সার ব্যবহার করেছি, কার সাথে, সেই সুফলার সাথেই 1 চামচ ইউরিয়া ব্যবহার করেছি, এটা শেষের দিকে করেছি। এগুলো আমাদের পরপর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। আর কী ব্যবহার করেছি, এর সাথে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গাছের পাতায় এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট, যেটা ম্যাক্সাল্ট যেটা, সেটা ব্যবহার করেছি। সেটা কিভাবে ব্যবহার করেছি সেই ভিডিওও দেওয়া রয়েছে। তো এইগুলো ব্যবহার করেছি, আর কীটনাশক হিসাবে হামলা 550 ব্যবহার করেছি। আর কী ব্যবহার করেছি, এছাড়া কনফিডার ব্যবহার করেছি। এগুলো কনফিডারটা ব্যবহার করা হয় সাধারণত সাদা মাছির জন্য, এবং হামলাটা ব্যবহার করা হয় লেদা পোকার জন্য, এগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য। যখন গাছের দেখবেন যে এই ধরনের সমস্যা হয়েছে তখনই প্রয়োগ করবেন। বেশি ঔষধ প্রয়োগ করলে কিন্তু চন্দ্রমল্লিকার পাতার একটু ক্ষতি হয়, সুতরাং এটা ভাবতে হবে। আর ফাঞ্জিসাইড হিসাবে আমি একটাই ফাঞ্জিসাইড ব্যবহার করেছি, আপনাদের সঙ্গে বারবার করে আমি ভিডিওতে শেয়ার করেছি, সেটা হলো অ্যামিস্টার ফাঞ্জিসাইড। খুব কম লাগে, 1 লিটারে 6-7 ফোঁটা দিলেই এনাফ, এবং সেটা দিয়েই গাছে আমি স্প্রে করেছি, প্রত্যেকটি গাছকে ধুইয়ে দিয়েছি, গাছে ফাঙ্গাসের কোনো সমস্যা নেই, গাছ বেশ হেলদি,
প্রত্যেকটা গাছকে দেখুন। এই যে গাছগুলো দেখছেন এগুলো 10 ইঞ্চিতে রয়েছে, কিন্তু আমি জানুয়ারির প্রথম সপ্তাহে ফুল নেব। তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে যদি ফুল নিই, এখনও পিঞ্চিং করতে পারবো, তার আগে 60 দিন আগে আমি ফাইনাল পিঞ্চিং করে দেবো। তো দেখুন, গাছগুলোকে আর 10 ইঞ্চিতে হয়তো রাখা সম্ভব হবে না, এগুলোকে ইমিডিয়েট আমাকে 12 ইঞ্চিতে ট্রান্সফার করতে হবে। প্রত্যেকটি গাছ কিন্তু মাটির মিডিয়াতে রয়েছে, প্রত্যেকটি গাছের চেহারা দেখুন। অনেকেই হয়তো ভাববেন যে হয়তো এগুলো সিন্ডারের মিডিয়ায় রয়েছে, কেননা অনেকেই দাবি করেন যে সিন্ডারের মিডিয়া ছাড়া এরকম গাছ করা যায় না। আমি কিন্তু সম্পূর্ণরূপে মাটির মিডিয়াতে গাছ করেছি, কীভাবে করেছি সমস্ত বিষয় কিন্তু আমি ভিডিও দিয়েছি। অনেকেই আছেন যারা ভিডিও দেখেছেন। আরেকটা বিষয়, যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইকটা করে দেবেন, শেয়ারটা অবশ্যই করবেন। কারণ আমি দেখছি অনেকেই মাটির মিডিয়াতে গাছ কী করে করব, মানে বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছ, এই নিয়ে কিন্তু ভিডিও ইউটিউবে খুঁজে থাকেন, কিন্তু সঠিক জায়গায় তারা হয়তো খোঁজ পান না। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো সঠিক জায়গায় হয়তো সেই ব্যক্তি পৌঁছতে পারবেন। মাটির মিডিয়া নিয়ে কিন্তু সেভাবে আমি দেখেছি ইউটিউবে সেরকম ভিডিও নেই, কিন্তু আমি মাটির মিডিয়াতে গাছ করছি এবং ভিডিও আপলোড করছি, অনেকের কাছেই পৌঁছচ্ছে না। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিও দেখার পাশাপাশি শেয়ার, কমেন্ট এবং লাইক এইগুলো করলে পরে বেশিরভাগ মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছবে এবং তারাও কিন্তু উপকৃত হবে। তাই আপনাদের কাছে এটা আমার একটা বিনম্র অনুরোধ রইল। বন্ধুরা, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন, দেখুন এখানে দেখুন আমি লাইট দিয়েছি এবং লাইট কিভাবে কবে দিয়েছি, কবে থেকে লাইট ইনস্টল করেছি তার ভিডিও দেওয়া রয়েছে। প্রত্যেকটি গাছ কিন্তু লাইটের নিচে রয়েছে এবং এই লাইট দেওয়ার পরে এবং বর্তমানে যে গাছটা করেছি এবং 2 বার করে ম্যাক্সাল বা ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার পরে এবং একটু বৃষ্টির জল খেয়েছে, তারপরে কিন্তু গাছের গ্রোথ অসম্ভব হারে বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, প্রচুর গাছের বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমি বারবার করে আপনাদের বলেছি, যারা চন্দ্রমল্লিকা ভালো করতে চান অবশ্যই গাছটাকে কিন্তু সকাল বিকাল বেশ মন দিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে গাছের কোন ডালটি বড় হয়ে যাচ্ছে, কোন ডালটিকে একটুখানি প্রুনিং করা দরকার, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত দেখতে হবে। এরকমটা নয় যে সপ্তাহে আমি একদিনই প্রুনিং করব, অর্থাৎ একদিন আমি পিঞ্চিং করব, বাকি দিন পিঞ্চিং করব না, এরকমটা নয়। আমি কিন্তু প্রতিনিয়ত যখনই ছাদে উঠি প্রত্যেকটা গাছে যে ডালটি বড় হয়ে যাচ্ছে সেটাকে পিঞ্চিং করে দিই, যে ডালটা মনে হচ্ছে যে একটু শেপের বাইরে চলে যাচ্ছে সেটাকে পিঞ্চিং করে দিই। এবং এভাবে কিন্তু করতে 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 কিন্তু দেখুন প্রত্যেকটা কিন্তু গাছের বলের মতো শেপ নিয়ে নিয়েছে। তাহলে বন্ধুরা, এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার নয়, আমাদের কিন্তু প্রতিনিয়ত গাছটাকে লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল একটা ভিডিও, আশা করি আপনাদের কেমন লাগছে আমি জানি না। এবং আপনারা যারা চন্দ্রমল্লিকা মাটিতে করছেন, তারা অবশ্যই আশা করি এইভাবে যদি করতে পারেন এবং আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো যদি পরপর আপনারা একটু দেখে নেন, তাহলে কিন্তু আপনারাও এই ধরনের গাছ খুব সহজেই করতে পারবেন। খুব সিম্পলভাবে করেছি, আপনারা জানেন আমার এমন কিছু নয়। ও আর হ্যাঁ, মাটির মিডিয়াতে আমি যেটা একটা করেছিলাম মাঝে গাছের ভালো বৃদ্ধি বিকাশের জন্য, এটা কিন্তু আপনাদের আমি বারবার করে বলেছিলাম, সেটা হলো গাছে ব্যবহার করেছিলাম চুনের জল। সেটাও কিভাবে করেছিলাম, চুন জল ব্যবহারের যে নিয়ম সেই ভিডিওও দেওয়া রয়েছে। আর গ্রোথ বুস্টার হিসাবে আমি ব্যবহার করেছিলাম জিব্বেরেলিক অ্যাসিড, সেটাও আপনারা দেখেছেন। সাথে ব্যবহার করেছি গ্রোথ বুস্টার, এটা যে কোনো কোম্পানির নিতে পারেন আপনারা, অ্যাগ্রোমিন গোল্ডও নিতে পারেন, খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।